আর এরপরে আমরা ভিতরে ঢুকে গেলাম। ঢুকেই ফার্স্ট সুজুকির হচ্ছে আউটলেটের সব কিছু ছিল এখানে, এখানে মানুষজন অনেক ছিল, বিভিন্ন রকম বাইক ছিল। সো ঢুকিয়ে দেখলাম যে অনেক রকম বাইক এবং মানুষজন একে একে করে বাইকগুলো দেখছে। এরপরে দেখলাম আরেকটা বাইক সুন্দরভাবে ঘুরছে এবং মাসিক বললে এটা হচ্ছে নতুন পালসার, কিন্তু পালসারের মতো লাগছে না, এটাকে অনেক সুন্দর করেছে ওদের কথায়। ঘুরে ঘুরে দেখছিলাম এবং একটা পার্টি ভাইব ছিল, যে যার মতো করে অনেক সাউন্ড ছিল এবং অনেক গান বাজছিল, গান না অ্যাটলিস্ট সাউন্ড বাজছিল। সো একটা পার্টি পার্টি মুড ছিল পুরো আশেপাশটা এবং মানুষজনও অনেক ছিল যেহেতু সেদিন লাস্ট ডে ছিল। আমার জামাই যেহেতু বাইক লাভার এবং হচ্ছে আয়রন ফাইভে আমরা কোথাও দূরে যেতে পারি না, তখন আমাদের গায়ে নিতে হয়। সো মাসফিক দেখছিল যে এটা কেনা যায় কিনা, এটা নিয়ে নাকি অনেক দূরে দূরেও ট্যুর দেওয়া যাবে। অনেকদিন যাবতীয় একটি স্কুটি কেনার ইচ্ছা ছিল এবং আমি মাসফিকে বলছি স্কুটি কিনে দিতে, কিন্তু ও বলে যে স্কুটি যদি আমাকে কিনে দেয় আমি নাকি কোথায় কোথায় চলে যাবো, ও আমাকে খুঁজেই পাবে না। সেই জন্য বান্দা আমাকে স্কুটি কিনে দিতে চাচ্ছে না। এখানে অনেক গাড়িও রাখা ছিল। সো রাতুল এবং মাসফিক দুজন মিলেই হচ্ছে এসইউভি গাড়িগুলো দেখছিল যে কেমন কি ফিচার। এই গাড়ি দুইটার কালারটা সুন্দর ছিল, একটা নীল এবং একটা হচ্ছে লাল, লালটা অনেক সুন্দর একটা লাল ছিল। বাট আমার কাছে পিছনের স্পেসটা অনেক কম লাগছিল, সো আমি ওটাই বলছিলাম যে পিছনের স্পেস কম। ও সব এখানে ভালো এর আগেও একবার ঢাকা মোটরশোতে যাওয়া হয়েছে, তখন হয়েছিল হচ্ছে বসুন্ধরা কনভেনশনে, এখন এটা হচ্ছে 300 ফিটের একেবারে মাথায় যেখানে কিনা বাণিজ্য মেলা হয়। সো সেই তুলনায় মানুষজন একটু কম ছিল। ডিজে চলছিল এবং ডিজের সাথে সাথে দুইটা পুতুলও নাচানাচি করছিল এবং সেটা সব মানুষজন ভিড় হয়ে দেখছিল। সো দেখতে আমারও খুব মজা লাগছিল। অ্যান্ড এরপর মাসফিক আমার জন্য হেলমেট দেখলো, আর ও যেহেতু বাইক ইউজ করে, অনেক বাইক ইউজ করা হয় ওর, তো এই জন্য এখানে একটা উইন্ড ব্রেকার দেখলো, উইন্ড ব্রেকারই তো বলে মেবি। সো ওইটাই বললো যে আমি একটা এখানে কিনতে চাই, সো ওইটাই ও পরে পরে দেখছিলো যে কোনটা ওর ফিট হয়।
ওইটা কিনে আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি, অনেকক্ষণই ছিলাম এবং ভালোই লেগেছিল। এবং এটা ছিল হচ্ছে বাইরের পার্টটা, যেটা কিনা অনেক সুন্দরভাবে ফোয়ারা দিয়ে সুন্দরভাবে সাজিয়েছিল। সো এই ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।